Welcome back to my channel. This is Ibrahim. Today I represent you new ideas, new topics. আমরা অনেক সময় চিন্তা করি যে আমি একটা লেখা লিখলাম, ওয়ার্ড ফাইল লিখলাম, হাউ টু কনভার্ট ইট ইন পিডিএফ ফাইল, এটাকে কীভাবে পিডিএফ ফাইল করব। পিডিএফ ফাইল অবশ্যই উপকারী, কেন? কারণ ওয়ার্ড ফাইলে অনেক এমবি দখল করে, অনেক স্টোরেজ দখল করে। আর আমরা যদি যে কোনো ফাইল ওয়ার্ড ফাইলকে কনভার্ট করে পিডিএফ ফাইলে কনভার্ট করে রাখি, এটা খুব এমবি কমে যাবে, আমাদের স্টোরেজ সাশ্রয়ী হবে। আর এই বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অফকোর্স সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে আমরা বিষয়টি দেখি যে কীভাবে ওয়ার্ড ফাইল কে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়। লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে যে কোনো একটা ওয়ার্ড ফাইল আমি ওপেন করব। আপনারা দেখছেন আমি যে ফাইলটা ওপেন করেছি এটা ওয়ার্ড ফাইল, এবং এই ফাইলটাকে আমি কি করব, আমি পিডিএফ ফাইল করব। তো প্রথমে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে ক্লিক করার পরে আমাকে সেভ অ্যাজ একটা প্রোগ্রাম আছে, আপনারা দেখতেছেন, সেভ অ্যাজে আসতে হবে। সেভ অ্যাজে আসার পরে আপনি কোথায় সেভ করতে চান ফাইলটি, আপনি ডেস্কটপে সেভ করতে চান অথবা আপনার নির্ধারিত কোনো ফাইলে সেভ করতে চান? ওকে, আমি ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পরে আমাকে এখানে সেভ অ্যাজ টাইপস একটু লক্ষ্য করবেন, সেভ অ্যাজ টাইপস এখানে ওয়ার্ড ডকুমেন্টস দেয়া আছে। আমি ওয়ার্ড ডকুমেন্টসের পরিবর্তে আমি পিডিএফে ক্লিক করলাম। এখন আমি সেভ দিব, সেভ দিলাম, আমার ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি ফাইলটা কনভার্ট করেছি, সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন আমার ওয়ার্ড ফাইল ছিল, আবার দেখাচ্ছি, আমার ওয়ার্ড ফাইল ছিল এবং সেটা আমি কম্পিউটার একটু ডিস্টার্ব করছে টেকনিক্যাল। এখন দেখুন আমি যে ফাইলটি কনভার্ট করেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমি এটা কনভার্ট করেছিলাম, এটা এখনও ওয়ার্ড ফাইল। আর যে ফাইলটা আমি কনভার্ট করে পিডিএফ করেছি এটা হচ্ছে এই ফাইলটা, দেখুন আমার এটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে গেছে। আমি যদি এটা সাইজটা একটু দেখি, যেমন দেখেন এটা ডিটেলসে এসে বা প্রপার্টিজে এসে যদি আমি দেখি, এটা দেখুন মাত্র 892 KB রূপান্তর হয়ে গেছে। আর আমার যে ফাইলটা ছিল এই ফাইলটা কতটুকু আছে, এই ফাইলটা প্রায় 16 MB মতো ছিল। তো দেখুন 16 MB একটা ফাইলকে আমি ইজিলি 20, 30 বা 50 KB বা 100 KB রূপান্তর করা খুবই সহজ হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই চ্যানেল।